প্রথম সেমিফাইনাল দিগবেরিয়া নদীবাগ স্পোর্টিং ক্লাবের প্রথম সেমিফাইনাল ম্যাচ, এদিকে আছে আফতাব ফেন্স ক্লাব, হেভিওয়েট একটি টিম কিন্তু। ড্যানিয়েল আছে, প্রিন্স বাবু সোনাদা গোলে, দেখা যাক, একটা হেভি টিম কিন্তু। এদিকে কিন্তু পুরো বাঙালি সেট টিম, খুব ভালো টিম। সুজয়দা আছে, রাজীবদা আছে, নিহাল সার্কিলদা, রাজাদা, সত্যি সুরজিৎদা খুব ভালো খেলেছে, দারুণ খেলেছে। তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে পলাশদাদের হারিয়েছে। এই বাঙালি সেটটা সত্যি খুব ভালো খেলছে প্রত্যেকটা মাঠে, দেখা যাক। এবার হচ্ছে কিন্তু মেন মোহরণ, মোহরণের যুদ্ধ কিন্তু শুরু হতে চলেছে, সেমিফাইনাল ম্যাচ, দেখা যাক আমিরুল সেভেন স্টার কতটা সেরাটা দিতে পারে ভালো টিমের সঙ্গে। শুরু হয়ে গেল বাবু সোনাদা, দেখা যাক। পুরো ভালো সেভ সুজয়দা, সত্যি দারুণ সেভ করলো। মিনময় প্রিন্স গোল, ড্যানিয়েল সত্যি খুব সুন্দর গোল, খুব সুন্দর একটা গোল। আফতাব ফ্যান ক্লাব 1-0 গোলে এগিয়ে গেল। আফতাব ফ্যান ক্লাব কি করবো, যখন খেলা শুরু হবে তখনই তো আসবো, আগে এসে কি করবো। করেছে কিন্তু এই আনিস রাজীবদের টিমটি, এবং ড্যানিয়েলরা ড্যানিয়েলদের টিম ড্যানিয়েলের করার পরে 1-0 করে এগিয়ে আছে। তাদের ড্যানিয়েল টিম সেরা খেলছে, আফতাব ২-0 বলে দিয়ে গেল আফতাব ফ্যান ক্লাব। ১ মিনিট ২ মিনিট ১ মিনিট ২ মিনিট
আফতা ফ্যান ক্লাব 3-0 বলে এগিয়ে গেল সুন্দর গোল জার্সি নাম্বার 8 ফার্স্ট হাফের খেলা শেষ থাকবে ফেয়ার প্লে ট্রফি সেকেন্ড হাফের খেলা শুরু হবে প্রদান করবে শাকিল কেবিল নেটওয়ার্ক খেলার ফলাফল 3-0 অনেকটা একদম পারফেক্ট হয়ে গেছে গোল হয়ে ভাই চলে শেষ ওর গল্প শেষ হবে না ওরে বসিয়ে দেবো কাল খেলতে পারবে ভালো সেভ সুজয় দা ভালো সেভ করলো ওরে ভালো সেভ ভালো শট শটটা ভালো ভালো শট ভালো সেভ কিন্তু দারুণ গোল করলো বড় প্লেয়ারের কিন্তু পরিচয় আবারও দেশে দিয়ে দিল সত্যি গোল 4-1 ফলাফল হয়ে গেল আবার গোল 4-1 4-1 দাদা বেশি ভালো
ওখানে ইনচার্জ আছে গোল গোল চার্জ আছে গোল চার্জ যেটা বলবে সেটাই সিদ্ধান্ত হবে খেলা শুরু করে দেবেন গোল নিহাল সত্যি দেখার মতন কিন্তু গোলটা করলো অনেকটা কিন্তু ম্যাচের হালটা ধরে ফেলেছে দুই চার দুই চার দুই চার খেলার পর দুই চার রোহন বলটা দিকে নিয়ে লাস্ট খেলা হয়ে গেছে আমি করতে পারতাম আমি চলে যেতাম জয়লাভ করলো চার দুই গোলে কিন্তু সেমিফাইনাল জার্সি নাম্বার সেভেন চার দুই গোলে কিন্তু জয়লাভ করলো জার্সি নাম্বার সেভেন আফতাব ফ্যান ক্লাবের কিন্তু মঞ্চে আসবেন তারা কিন্তু ফাইনালে প্রবেশ করলো জার্সি নাম্বার সেভেন মঞ্চে আসবেন চার শূন্য গোলে কিন্তু তারা জয়লাভ করে